শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নতুনপল্লী এলাকায় নতুনপল্লী মৌসুমী অ্যাথলেটিক ক্লাবের 66তম জন্মদিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 35 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। ক্লাব সদস্যরা জানান, প্রতি বছরই তারা ক্লাবের জন্মদিন উপলক্ষে এইরূপ উদ্যোগ গ্রহণ করে, যদিও বিগত 2 বছর করোনা পরিস্থিতির জন্য এই কর্মসূচি হয়নি। এদিন রক্তদান শিবিরটি সফল করার লক্ষ্যে ক্লাব সদস্যদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আমরা মৌসুমী ক্লাবের গোটা সদস্যবৃন্দ রক্তদান শিবিরের আয়োজন করছি। আমরা মূলত পাড়া এলাকায় বাইরে থেকেও যারা আসছে তারা কোনো হসপিটাল কি আপনাদের সহায়তা? হ্যাঁ, বর্ধমান মেডিকেল কলেজের সহযোগিতায় এবং মৌসুমী ক্লাবের উদ্যোগে ডোনেশন ক্যাম্পটা করেই আমরা স্থগিত রাখবো। পরবর্তীতে আবার আমরা কোনো কর্মসূচি আয়োজন করে যাচ্ছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নতুনপল্লী এলাকায় নতুনপল্লী মৌসুমী অ্যাথলেটিক ক্লাবের 66তম জন্মদিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 35 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। ক্লাব সদস্যরা জানান, প্রতি বছরই তারা ক্লাবের জন্মদিন উপলক্ষে এইরূপ উদ্যোগ গ্রহণ করে, যদিও বিগত 2 বছর করোনা পরিস্থিতির জন্য এই কর্মসূচি হয়নি। এদিন রক্তদান শিবিরটি সফল করার লক্ষ্যে ক্লাব সদস্যদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আমরা মৌসুমী ক্লাবের গোটা সদস্যবৃন্দ রক্তদান শিবিরের আয়োজন করছি। আমরা মূলত পাড়া এলাকায় বাইরে থেকেও যারা আসছে তারা কোনো হসপিটাল কি আপনাদের সহায়তা? হ্যাঁ, বর্ধমান মেডিকেল কলেজের সহযোগিতায় এবং মৌসুমী ক্লাবের উদ্যোগে ডোনেশন ক্যাম্পটা করেই আমরা স্থগিত রাখবো। পরবর্তীতে আবার আমরা কোনো কর্মসূচি আয়োজন করে যাচ্ছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।